জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বিশ্বজুড়ে করোনার করাল গ্রাসে তোলপাড় সারা দুনিয়া, পৃথিবীবাসী প্রতিনিয়ত মেপে চলছে মৃত্যু দূরত্ব। এই ভয়ঙ্কর অধ্যায় কতটা বিস্তৃত, বিধ্বংসী ও স্থায়ী হবে তার খুবই অনিশ্চিত। এখন সারা দেশ এখন আতঙ্কের এক মৃত্যুপুরী, বোঝার উপর শাকের আটির মতন তার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে দুর্বহ হয়ে উঠেছে প্রবল অভাব অনটন আর ক্ষুধা। এদেশে 5 কোটি দরিদ্রের সঙ্গে আরও অন্তত 2.5 থেকে 3 কোটি মানুষ যোগ হতে পারে। তছনছ অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, থমকে গেছে সরকারের তার স্বরে উন্নয়নের আওয়াজ। এই সার্বজনীন দুঃসময়ের কালে ক্ষমতাসীনদের মধ্যে সহমর্মিতা, মানবিকতা ও সংবেদনা যেন লুপ্ত হয়ে তার বদলে সর্বস্তরে ক্ষমতার দম্ভ, লোভ, ত্রাণ ও চিকিৎসা খাতে চুরি লুটপাট এবং অসহায় মানুষকে অবজ্ঞার স্বভাব আরও তীব্রতা পাচ্ছে। আওয়ামী লীগের স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের পাশাপাশি সাম্প্রতিক সময়ে সরকারি কোনো কোনো অসৎ কর্মকর্তাদের চিকিৎসা সামগ্রী ক্রয় ও চাল কেলেঙ্কারিতে জড়িত হওয়ার খবর অত্যন্ত দুঃখজনক। ত্রাণ বিতরণে সারা দেশে চরম অনিয়ম চলছে। কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে দরিদ্র সীমার নিচে অবস্থান করছে। ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের লগ্ন থাবার দম বন্ধ পরিস্থিতির মধ্যেও মুখ চিনে চিনে সরকারি দল করে এমন লোকজনদেরকে ত্রাণ সাহায্য দেওয়া হচ্ছে। অধিকাংশ জায়গায় প্রকৃত অসহায় দুস্থরা বঞ্চিত হচ্ছেন, ত্রাণ বা খাদ্য সহায়তার জন্য অনেকে ছুটে বেড়ালেও পাচ্ছেন না, ফলে অসংখ্য কর্মহীন দরিদ্র মানুষ নিত্যদিন উপোস থাকছেন। বিদ্যমান মানবিক বিপর্যয়ে ত্রাণ চুরি, আত্মসাৎ এবং লুণ্ঠন যেন নিরেটভাবে গাঁথা। এসব অপকর্ম নিয়ে তথ্যবহুল রিপোর্ট করার কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করছে ক্ষমতাসীন দলের নেতারা। ইতিমধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাসহ চিকিৎসা, জরুরি অবস্থা ঘোষণা, করোনা মোকাবেলায় রোডম্যাপ প্রকাশ, সেনাবাহিনীর নেতৃত্বে ত্রাণ বিতরণ ও খাদ্য ঝুঁকি নিয়ে প্রস্তাবনা দেওয়া হলেও সরকার তাতে গুরুত্ব দিচ্ছে না। আমরা বলেছি জাতীয় ঐক্যের ফলে গড়ে ওঠা সম্মিলিত প্রয়াস ও মনোবল আরও শক্তিশালী হবে এবং দুর্যোগ উত্তরণ সহজ হবে। ভয়াবহ সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য অনিবার্য, কিন্তু সরকার জাতীয় ঐক্য তো প্রত্যাখ্যান করেছে, সেই সাথে উপহাসও করছে। তারা জানে জাতীয় ঐক্য হলে এক পেশে দলীয় দৃষ্টিভঙ্গি ও পরাক্রমশালী একদলীয় ক্ষমতা ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে, রাষ্ট্রীয় অরাজকতাকে প্রণোদনা যোগাতে পারবে না, ক্ষমতাসীন দলের নেতারা বেপরোয়া লুটপাট করতে পারবে না। এতে স্পষ্ট যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও ভয়ঙ্কর লুণ্ঠনে দেশে মহাশক্তিধর দুর্বৃত্ত চক্র গড়ে উঠেছে এবং তারাই নিয়ন্ত্রণ করছে সরকার। সাংবাদিক বন্ধুগণ, প্রায় ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। সরকারের পূর্ব প্রস্তুতির অভাবে করোনা চিকিৎসার উপকরণ, রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থা কিছুই নেই আমাদের। দীর্ঘ সময় পেলেও অপরিণামদর্শী আহম্মকির কারণে বাংলাদেশে করোনার আঘাত এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সামান্য উঠানামা করলেও এখন আর 300-400 নিচে নামছে না, প্রতিদিনই 400 থেকে 600 মধ্যে থাকছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সংক্রমণের বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে 50,000 মানুষ আক্রান্ত হতে পারে, মৃত্যু হতে পারে 800 থেকে 1,000 জন। তবে সংক্রমণ পরিস্থিতি আরও মারাত্মক হলে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে প্রায় অসংখ্য মানুষ প্রাণ হারাতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ নিয়ে বলছেন, চলতি মে মাসটা দেশের জন্য অ্যালার্মিং। বলা হচ্ছে এ মাসে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা ভাইরাসের আক্রান্ত হতে পারে। এই মাসটা সাবধানে না থাকলে করোনা মহামারী দেশকে বিপর্যস্ত করে দেবে, অথচ সরকার এ নিয়ে এখনও নির্বিকার। আপনারা জানেন, দেশের প্রায় সর্বস্তরে করোনার সামাজিক সংক্রমণ শুরু হলেও অধিকাংশ রোগীর কন্ট্রাক্ট
টেস্টিং করা হচ্ছে না। প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন রোগীর যে হিসাব দেওয়া হয় সেখানে ফলো আপ রোগীরা যুক্ত কিনা তাই স্পষ্ট করা হয় না। প্রয়োজনীয় লোকবলের অভাবে সন্দেহজনক রোগীরা ফোন করে 10 দিন অপেক্ষা করেও নমুনা দিতে পারছে না। 14 দিনের জায়গায় 17 দিন হাসপাতালে থেকেও দ্বিতীয় পর্যায়ে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে পারেন না। এই অবস্থায় গোপনে হাসপাতাল ত্যাগ করছেন অনেক রোগী। করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পর্যায়ে বাংলাদেশে এখন সবচেয়ে বেশি দরকার দ্রুত টেস্ট আর আইসোলেশন, কিন্তু তা নিয়ে রহস্যজনক কারণে আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায় বলছে টেস্ট কিটের উৎপাদন দ্রুত ব্যাপকভাবে শুরুর ব্যবস্থা নেই। টেস্ট অ্যান্ড আইসোলেশন যত বেশি করা যাবে তত বেশি সফল হওয়া যাবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি UNDP এশিয়া প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে করোনা ভাইরাস সংকটে নাগরিকদের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 18টি গুরুত্বপূর্ণ দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে, ফলে বিপুল সংখ্যক মানুষের খাদ্য নিরাপত্তা, চিকিৎসা, নগদ সহায়তা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। শুধু গলাবাজি করে জনগণের উপর ছড়ি ঘোরানো যাবে না। সচেতন সাংবাদিকবৃন্দ, তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সাহেব বলেছেন বিএনপির রাজনীতি মিথ্যার উপর প্রতিষ্ঠিত, তারা জনগণের পাশে দাঁড়ায়নি। ঢাকা শহরে ত্রাণের নামে ফটো সেশন আর সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করাই তাদের কাজ। তাদেরকে সেই পথ পরিহার করে সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ত্রাণ বিতরণে নিয়োজিত আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। এ যেন ভূতের মুখে রাম না, তথ্যমন্ত্রী হাসান মাহমুদের কথা। যেখানে আওয়ামী লীগ ত্রাণের সাথে জড়িত সেখানে আত্মসাৎ আর লুটপা, আর তিনি শবক দিচ্ছেন যারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সারা দেশে অসহায় দরিদ্র মানুষের ত্রাণ সহায়তা দিতে ছাপিয়ে পড়েছে সেই বিএনপি। উনি এ কথাগুলো সজ্ঞানে না অজ্ঞানে বলেছেন তাই স্পষ্ট নয়। উনার নিশ্চয়ই জানার কথা সরকারি দলের বাধা, প্রশাসনের বাধা ও মামলা গ্রেপ্তারের মধ্যেও দুস্থ, অসহায় ও কর্মহীন নিরন্ন মানুষকে সাহায্য সহায়তা করছে বিএনপির নেতাকর্মীরা। কিন্তু বিএনপি কৃষকের ধান ক্ষেতকে বিনোদনের জায়গা বানায়নি। ফটো সেশন করতে গিয়ে আওয়ামী নেতারা পাকা ধানের বদলে কাঁচা ধান কেটে জাতির কাছে যে তামাশার পাত্র হয়েছে সেটি বেমালুম ভুলে যান তথ্যমন্ত্রী। ধান খেতে যত না আওয়ামী নেতাদের উপস্থিতি তার চেয়ে বেশি ক্যামেরার সংখ্যাই বেশি, বিএনপি তো আর সরকারি ত্রাণের লুটপাটের উৎসবের সাথে জড়িত নয়, তাই তথ্যমন্ত্রী বিএনপি ত্রাণ কার্যক্রম চোখে পড়ছে। সুরিত সাংবাদিক বন্ধুরা, গতকাল ছিল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস। সরকারের আজ্ঞাবাহ গণমাধ্যমের ভিড়ে কিছু কিছু মিডিয়া নানা প্রতিকূলতা উপেক্ষা করে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ভয়াবহ মরণঘাতী করোনা দুর্যোগেও জীবনের ঝুঁকি উপেক্ষা করে নাগরিকদের বস্তুনিষ্ঠ তথ্য প্রাপ্তি নিশ্চিতে ও জনসচেতনতা বৃদ্ধিতে ফ্রন্টলাইনে গণমাধ্যম কর্মীরা সাহসী ভূমিকা পালন করছেন। ইতিমধ্যে COVID-19 দৈনিক সময়ের আলোপত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছে। আমাদের অত্যন্ত অনুস্পতি, অত্যন্ত প্রিয় ছোট ভাই খোকন আর 30-35 বছর ধরে তার সাথে আমার একটি ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ক। এই তরুণ সাংবাদিকটি আমাদের মাঝ থেকে চলে গেছেন শুধুমাত্র চিকিৎসার অভাবে, করোনা টেস্ট অভাবে সে লাইনে দাঁড়িয়েছিল, তার পরিবাররা লাইনে দাঁড়িয়েছিল তাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা, কিন্তু সে তার টেস্ট হয়নি। করোনার বিনা চিকিৎসায় কখন আমাদের কাছ থেকে চলে গেল। বহু সংবাদকর্মী আক্রান্ত হয়েছে, কর্মহীন দুস্থদের ত্রাণ বিতরণে জনপ্রতিনিধি ও অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নীতির সঙ্গে অনেক ক্ষেত্রে প্রশাসন ও আইন শৃঙ্খলা
রক্ষাকারী বাহিনীর একাংশের সংশ্লিষ্টতার সংবাদ সংগ্রহ ও প্রকাশে গণমাধ্যম কর্মীদের বিভিন্নভাবে বাধা, হয়রানি ও নির্যাতন, ডিজিটাল নিরাপত্তা আইনের যথেচ্ছ অপপ্রয়োগের মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা ও সাংবাদিকদের সেন্সরশিপে বাধ্য করার প্রয়াস চলছে। গ্রেপ্তার ও মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে। আমরা এই নিবর্তনমূলক আচরণের নিন্দা জ্ঞাপন করছি। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের সাহসী ভূমিকা অব্যাহত রাখতে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও এর কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা এবং নিয়মিত বেতন ভাতার পাশাপাশি আপৎকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ, করোনা সংকটে আমরা দেখেছি কীভাবে এক শ্রেণীর মালিক নিজস্ব লাভের আশায় সরকারের প্রণোদনা পেতে দর কষাকষিতে লক্ষ লক্ষ শ্রমিককে গিনিপিক হিসেবে ব্যবহার করছে। একবার শহর থেকে গ্রামে, এরপর গ্রাম থেকে শহরে, আবার শহর থেকে গ্রামে, আবার গ্রাম থেকে শহরে আনা হয়েছে শ্রমিকদের। এটা মানবিক মর্যাদায় স্পষ্ট আঘাত এবং শ্রম অধিকারের লঙ্ঘন। গাজীপুর সহ বিভিন্ন কারখানা লে অফ ঘোষণা করা হচ্ছে, ছাঁটাই করা হয়েছে শ্রমিকদের। সরকার এটা সামাল দিতে ব্যর্থ। করোনা ঝুঁকি নিয়ে শ্রমিকরা ন্যায্য দাবিতে বিক্ষোভ করছে, তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে কোথাও কোথাও। এসব বন্ধ করতে হবে। সম্মানজনক রুজি ও নিরাপদ কর্মস্থলের দাবিকে সমর্থন করে বিএনপি। ধন্যবাদ সবাইকে, খোদা। Thank you.